হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চালকুমড়োর বড়া নিয়ে এসেছি। এই চালকুমড়োর বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চালকুমড়োর বড়াগুলো কীভাবে মুচমুচে করে তৈরি করবে সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই চালকুমড়োর বড়ার রেসিপিটি। চালকুমড়োর বড়া তৈরি করার জন্য চালকুমড়োগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে চালকুমড়োগুলো মেখে রেখে দেব। চালকুমড়োগুলো এভাবে নুন দিয়ে মেখে রাখলে বড়াগুলো খেতে ভালো লাগে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব বেসনের। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা সম পরিমাণে দেবেন। দিয়ে দিলাম 7 মতো নুন। নুনটা একটু কমই দেবেন, কারণ চালকুমড়োতেও কিন্তু নুন দেওয়া হয়েছে, একটু কম দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে বড়াটা খেতে কিন্তু টেস্টি লাগে। এখন একটু একটু জল দিয়ে বেটার একটা তৈরি করে নেব। এই বেটারটা কিন্তু একদম ঘন করে বানাতে হবে, তাহলে চালকুমড়োর উপর বেটারটা সুন্দরভাবে লেগে থাকবে। সো দেখুন বন্ধুরা, পেটাটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ঘন করে পেটাটা তৈরি করতে হবে। সো আমার পেটাটা তৈরি হয়ে গেছে। এখন চলুন বন্ধুরা বড়াগুলো তৈরি করব। এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে চালকুমড়োগুলো এইভাবে ব্যাটারে ডিপ করে ভালো করে তারপর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই বড়াগুলো দেবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য রেখে দেব, যাতে কুমড়োগুলো নরম হয়ে যায় এবং বড়াগুলো ভাজা হয়ে যায়। 3 মিনিট পর ফিরে আসি। সো দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর বড়াগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো উল্টে দিয়ে এখন লালচে করে বড়াগুলো ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এখন একটা আলাদা পাত্রে বড়াগুলো তুলে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুচমুচে চালকুমড়োর বড়া। দেখুন ভিতরটা কিন্তু চালকুমড়ো খুব সুন্দরভাবে গলে গেছে এবং উপরটাও সুন্দর মুচমুচে হয়েছে। সো বন্ধুরা, এভাবে অবশ্যই একবার চালকুমড়োর বড়া ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো।